বহনকারী দুটি বাস নিখোঁজ। এরপর আপনাদের জানাবো একটি বিশেষ প্রতিবেদন। মালয়েশিয়া 4 বাংলাদেশি 143 অবৈধ অভিবাসী আটক। রাশিয়ার বিরুদ্ধে চুরির অভিযোগ আনলো ইউক্রেন। সৌদি সহ মধ্যপ্রাচ্যে ঈদ সোমবার। এরপর আরও থাকছে নাতনিকে চুরি করে নিঃসন্তান প্রেমিকাকে উপহার, অতঃপর অস্ট্রেলিয়া সিঙ্গাপুরে সোমবার ঈদ। সর্বশেষ আমাদের হাতে যে চাঞ্চল্যকর নিউজটি আছে, সৌদি যুবরাজ কালিঙ্গন করে কিশোর ইঙ্গিত দিলেন এরদোগান। বিস্তারিত প্রতিবেদনে যাওয়ার আগে অনুরোধ করবো চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আন্তর্জাতিক সংবাদ সবার আগে পাওয়ার জন্য। ইউক্রেনীয়দের বহনকারী দুটি বাস নিখোঁজ। রাশিয়ান বাহিনী ব্যাপক হামলার মুখে ইউক্রেনের একটি শহর থেকে বেসামরিক নাগরিকদের উদ্ধার করতে পাঠানো দুটি বাস নিখোঁজ করেছে। ইউক্রেনের সামরিক কর্মকর্তাদের বরাত দিয়ে বিবিসি শনিবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। দোনবাসের পোবাসনা থেকে মিকোলা খানাতভ নামে এক সামরিক কর্মকর্তা জানান, দুই বাসের মধ্যে গোলাগুলির মধ্যে রয়েছে বলে খবর পাওয়া গেছে। তবে দ্বিতীয় বাসটির কোনো খোঁজ নেই। স্থানীয় এক ইতিহাসের শিক্ষক স্কুল বাসটি চালাচ্ছিলেন। গ্যালিনা ক্রোস্কা নামে এক স্বেচ্ছাসেবক বলেন, শতাধিক বেসামরিক নাগরিককে সরিয়ে নেওয়ার জন্য শুক্রবার তিনটি বাস পোপাসনায় পাঠানো হয়, তবে দুটি বাস বাখমুত শহরে ফিরে আসেনি। আগের দিন পোপাসনা থেকে 31 জন বেসামরিক নাগরিককে নিরাপদে আনা হয়েছে। স্বামীর সঙ্গে কয়েক সপ্তাহ ধরে ইউক্রেনের বিভিন্ন শহরগুলোতে বেসামরিক নাগরিকদের মানবিক সহায়তা নিয়ে আসছেন গ্যালিনা। এ ব্যাপারে তিনি বলেন, আমরা খুব চিন্তিত, আমাদের বাসগুলো ফিরে আসেনি। গতকাল থেকে তাদের সঙ্গে আমাদের কোনো যোগাযোগ নেই। পরিস্থিতি স্পষ্ট না হওয়া পর্যন্ত আমরা নিজেরা পোপাসনায় যেতে পারছি না। সাম্প্রতিক সপ্তাহগুলোতে পোপাসনায় তীব্র লড়াই চলছে। রুশ বাহিনী প্রায় পুরো শহর নিয়ন্ত্রণ করেছে বলে জানা গেছে। এদিকে আরেকটা হট নিউজ আছে, মালয়েশিয়া 4 বাংলাদেশি সহ 143 অবৈধ অভিবাসী আটক। মালয়েশিয়ার পেরাকে জলসীমা থেকে 143 জন অবৈধ অভিবাসীকে আটক করেছে রাজ্যের ইমিগ্রেশন পুলিশ। জানা গেছে 30 এপ্রিল শনিবার কালুম্পাং বালির টিলায় নৌকা আটকে যাওয়ার পর কুয়ালা কুরাও এলাকায় রোহিঙ্গা সহ মিয়ানমার থেকে নৌকা যুগে আসা 143 জন অবৈধ অভিবাসীকে আটক করা হয়েছে। এদের মধ্যে 4 বাংলাদেশী ও 5 মিয়ানমারের নাগরিক রয়েছে। এছাড়া আটককৃতদের মধ্যে 66 জন পুরুষ, 59 জন নারী, 9 জন ছেলে ও 9 জন মেয়ে রয়েছে। আটককৃতদের মধ্যে 5 বছর বয়সী শিশু রয়েছে এবং বাকিদের বয়স 40-এর মধ্যে বলে জানা গেছে। পেরাক পুলিশ প্রধান দাতুক মিয়র ফরিউলাদা থ্রাস ওয়াহিদ জানান, উপকূল থেকে 6 নটিক্যাল মাইল দূরে নৌকায় থাকা 87 জনকে আটক করা হয়েছে এবং বাকিরা পালানোর চেষ্টা করার সময় তীরে সাঁতার কেটে আটক করা হয়েছে। অবৈধভাবে ধরতে অভিযানটি সকাল 7টা থেকে দুপুর 12টা 30 মিনিটের মধ্যে পরিচালিত হয়েছিল বলে জানান রাজ্যের পুলিশ প্রধান। এদিকে আরেকটি হাতে রাশিয়ার বিরুদ্ধে চুরির অভিযোগ আনল ইউক্রেন। রাশিয়ার বিরুদ্ধে এবার চুরির অভিযোগ এনেছে ইউক্রেন। রুশ বাহিনী ইউক্রেনের দখলকৃত এলাকা থেকে 100,000 টন শস্য চুরি করেছে বলে অভিযোগ করেছেন ইউক্রেনের উপকৃষিমন্ত্রী তারাস ভিসোটস্কি। ইউক্রেনের জাতীয় টিভিতে তারাস ভিসোটস্কি বলেন, রাশিয়া যক এখন তাদের নিয়ন্ত্রণাধীন অঞ্চলে 1.5 মিলিয়ন টন শস্যের বেশিরভাগ চুরি করতে পারে বলে আশঙ্কা করছেন তিনি। তবে এ কারণে ইউক্রেন খাদ্য সংকটে পড়বে না বলে ইউক্রেনীয়দের আশ্বস্ত করেছেন ভিসোটস্কি। এই অভিযোগের ব্যাপারে রাশিয়া কোনো মন্তব্য করেনি, তবে রুশ বাহিনীর সামরিক ব্যাপক অর্থনৈতিক ক্ষতি করেছে বলে অভিযোগ ইউক্রেন করে আসছে। রাশিয়ার ব্যাপক গোলাবর্ষণ এবং ইউক্রেনীয় কৃষ্ণ সাগরে বন্দর অবরোধ শস্য উৎপাদন ব্যাহত হয়েছে। এই ঘটনা খাদ্যের দাম বাড়ার ব্যাপারে আন্তর্জাতিক অঙ্গনে উদ্বেগ বাড়িয়েছে। ইউক্রেনের বিশ্বের অন্যতম শস্য উদ্ভিজ্জ তেল রপ্তানিকারক দেশ, এ কারণে ইউক্রেনকে ইউরোপের রুটির ঝুড়িও বলা হয়। এদিকে 24 ফেব্রুয়ারি রাশিয়া ইউক্রেন আক্রমণ করার পর এই প্রথম 71,000 টন ইউক্রেনীয় ভুট্টা বহনকারী একটি কার্গো জাহাজ বৃহস্পতিবার রোমানিয়ান বন্দর কনস্টান্টা ছেড়েছে। রাশিয়ার নৌবাহিনী ইউক্রেনের প্রধান রপ্তানি কেন্দ্র ওডেসা অবরোধ করে কনস্টান্টা রোমানিয়ান সংহতি প্রকাশ করে ইউক্রেনীয় রপ্তানি পরিচালনা করেছে। ইউক্রেনের শস্য একটি অত্যন্ত সংবেদনশীল সমস্যা। দেশটিতে অনেক পরিবারের 1930 সালে দুর্ভিক্ষের তিক্ত স্মৃতি রয়েছে। সোভিয়েত ধনী কৃষকদের নির্বাসন এবং খামার দখলের কারণে এই দুর্ভিক্ষ হয়েছিল। এদিকে আরেকটা হট নিউজ হচ্ছে, সৌদি মধ্যপ্রাচ্যে ঈদ সোমবার। সৌদি আরবে আকাশে শনিবার সওয়ালে চাঁদ দেখা যায়নি, ফলে এবছর সৌদি আরব সহ মধ্যপ্রাচ্যে অন্যান্য দেশে কাল 30 রমজান পূরণ করবে। সেই হিসেবে সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত সহ মধ্যপ্রাচ্যে অন্যান্য দেশে আগামী সোমবার মুসলিমদের অন্যতম প্রধান উৎসব পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হবে। শনিবার সন্ধ্যার পর সৌদি আরবের রাজকীয় আদালত জানিয়েছে, দেশটির কোথাও সওয়াল মাসের চাঁদ দেখা যায়নি।
সৌদি আরবের মতো সংযুক্ত আরব আমিরাতেও ঈদ উদযাপিত হবে সোমবার। দেশটির জনপ্রিয় দৈনিক খালিজ টাইমস বলেছে, শনিবার শাওয়াল মাসের চাঁদ দেখা যায়নি, যে কারণে আগামী 2 মে ঈদুল ফিতর পালিত হবে এবং 1 মে রমজান মাসের শেষ দিন। সৌদি আরবের চাঁদ দেখা না দেখার বিষয়টি বাংলাদেশের জন্য বেশ আগ্রহের। সাধারণত সৌদি আরবের পরদিনই বাংলাদেশ ভারতে ঈদ পালিত হয়ে থাকে। সেই হিসেবে বাংলাদেশ, ভারত, পাকিস্তান ও এশিয়ার অন্যান্য দেশে মঙ্গলবার পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হবে। এর আগে সৌদি আরব সহ মধ্যপ্রাচ্যের দেশগুলোতে শনিবার শাওয়াল মাসের চাঁদ দেখতে পাওয়ার কোনো সম্ভাবনা নেই বলে জানিয়েছেন আবুধাবি ভিত্তিক সংস্থা ইন্টারন্যাশনাল অ্যাস্ট্রোনমিক্যাল সেন্টার। শনিবার সকালে IASC জানিয়েছে, তারা রমজানের শেষ দিকের অতি সরু চাঁদটি কোনো মতে চিহ্নিত করতে সক্ষম হয়েছে, যার অর্থ আজ মধ্যপ্রাচ্যের দেশগুলো থেকে শাওয়াল মাসের চাঁদ দেখা অসম্ভব হতে পারে। বিশ্বের বৃহত্তম মুসলিম দেশ ইন্দোনেশিয়া, বাংলাদেশ, ভারত, পাকিস্তান, মালয়েশিয়া, ব্রুনে, ইরান, ওমান, জর্ডান, মরক্কো এবং ঘানায় গত 3 এপ্রিল পবিত্র রমজান মাস শুরু হয়। এবার সবার আগে ঈদের দিন ঘোষণা করেছে অস্ট্রেলিয়া, সিঙ্গাপুর ও কানাডা। আগামী সোমবার 3 দেশে পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হবে। worldnews শনিবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে, এশিয়ার মধ্যে সবার আগে ঈদুল ফিতরের দিন ঘোষণা করেছে সিঙ্গাপুর। দেশটির মজলিস উগামা ইসলাম বা ইসলামী ধর্মীয় পরিষদ জানিয়েছে, সিঙ্গাপুরবাসী আগামী সোমবার ঈদ উদযাপন করবে। অস্ট্রেলিয়া ন্যাশনাল ইমাম কাউন্সিল ঈদুল ফিতর উপলক্ষে একটি বিবৃতিতে জানিয়েছে, দেশটিতে রমজান মাসের শেষ দিন হবে আগামী রোববার এবং শাওয়াল মাসের প্রথম দিন অর্থাৎ ঈদুল ফিতর উদযাপিত হবে আগামী সোমবার। এদিকে আরেকটি হাত নিয়েছে, নাতনিকে চুরি করে নিঃসন্তান প্রেমিকাকে উপহার, অতঃপর বাবার পকেটের টাকা চুরি করে প্রেমিকাকে বিভিন্ন উপহার কিনে দেওয়ার ঘটনা নতুন নয়, কিন্তু নিজের 1 মাস বয়সী নাতনিকে চুরি করে প্রেমিকাকে উপহার করার নজির বোধহয় বেশি নেই। সেই অনন্য নজিরই স্থাপন করলেন এক ব্যক্তি। ভারতীয় সংবাদ মাধ্যম টাইমস অফ ইন্ডিয়া শনিবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছেন। ভারতের উত্তরপ্রদেশের বৌজিন বীচ নৌড়ে এই ঘটনা ঘটে এই প্রতিবেদনে বলা হয়েছে। পুলিশ জানিয়েছে, মোহাম্মদ জাফর নামীয় ব্যক্তির এক নিঃসন্তান বিবাহিত নারীর সঙ্গে প্রেমের সম্পর্ক রয়েছে। প্রেমিকা তার কাছে একটি শিশু দত্তক নেওয়ার ইচ্ছা প্রকাশ করলে জাফর বিজনৌরে নাগিনায় তার ছেলের শ্বশুর বাড়ি থেকে সদ্যজাত নাতনিকে চুরি করার সিদ্ধান্ত নেন। বিজনৌরে SP ধরমবীর সিং বলেন, কাশিম আহমেদ তার 4 সন্তান ও স্ত্রীর সঙ্গে বাড়িতে ঘুমিয়েছিলেন। 20 এপ্রিল সকালে তার সদ্যজাত মেয়েকে খুঁজে না পেয়ে পুলিশে অভিযোগ দায়ের করেন। পুলিশ CCTV ফুটেজ দেখে কাশেমের শ্বশুর জাফরকে শনাক্ত করে। জাফর পুলিশকে জানিয়েছে, বছর 3 আগে প্রতিবেশী ওই নারীর সঙ্গে তার প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। 1 মাস আগে জাফর তার মেয়েকে তার একটি সন্তানকে ত্যাগ করতে বলেন। স্বাভাবিকভাবে মেয়ে তাতে রাজি হননি বলে জানিয়েছেন SP। এই ঘটনায় পুলিশ জাফরকে গ্রেপ্তার করেছে। জাফর প্রেমিক প্রেমিকার স্বামীর বিরুদ্ধেও মামলা করা হয়েছে। অস্ট্রেলিয়া সিঙ্গাপুরে সোমবার ঈদ, 1 মাস সিয়াম সাধনা শেষে পবিত্র ঈদুল ফিতর উদযাপনের জন্য প্রস্তুতি নিচ্ছে মুসলিম বিশ্ব। সৌদি আরব কিংবা সংযুক্ত আরব আমিরাতের মতো মধ্যপ্রাচ্যের দেশগুলোতে থেকে চাঁদ দেখার খবর এখন পর্যন্ত না পাওয়া গেলেও এরই মধ্যে ঈদের দিন ঘোষণা করেছে অস্ট্রেলিয়া ও সিঙ্গাপুর। আগামী সোমবার দেশ দুটিতে ঈদুল ফিতর উদযাপিত হবে। গালফ নিউজ শনিবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছেন। এশিয়ার মধ্যে সবার আগে ঈদুল ফিতরের দিন ঘোষণা করেছে সিঙ্গাপুর। দেশটির মজলিস উগামা ইসলাম বা ইসলামী ধর্মীয় পরিষদ জানিয়েছে, সিঙ্গাপুরবাসী আগামী সোমবার ঈদ উদযাপন করবে। অস্ট্রেলিয়া ন্যাশনাল ইমাম কাউন্সিল ঈদুল ফিতর উপলক্ষে একটি বিবৃতিতে জানিয়েছে, দেশটিতে রমজান মাসের শেষ দিন হবে আগামী রোববার এবং শাওয়াল মাসের প্রথম দিন অর্থাৎ ঈদুল ফিতর উদযাপিত হবে আগামী সোমবার। এদিকে সৌদি আরব সহ মধ্যপ্রাচ্যের দেশগুলোতে শনিবার শাওয়াল মাসের চাঁদ দেখতে পাওয়ার কোনো সম্ভাবনা নেই বলে জানিয়েছে আবুধাবি ভিত্তিক সংস্থা ইন্টারন্যাশনাল অ্যাস্ট্রোনমিক্যাল সেন্টার। অর্থাৎ ওই অঞ্চলে রোববার রমজান মাসের 30 দিন পূরণ হবে এবং এর পরের দিন তথা 2 মে উদযাপিত হবে ঈদুল ফিতর। IASC বিবৃতিতে বরাতে গালফ নিউজ এ তথ্য জানিয়েছে। শনিবার সকালে IASC জানিয়েছে, তারা রমজানের শেষ দিকের অতি সরু চাঁদটি কোনো মতে চিহ্নিত করতে সক্ষম হয়েছে, যার অর্থ আজ মধ্যপ্রাচ্যের দেশগুলো থেকে শাওয়াল মাসের চাঁদ দেখা অসম্ভব হতে পারে। সৌদি আরবের সঙ্গে মিল রেখে এবছর সংযুক্ত আরব আমিরাতে রোজা পালন শুরু হয়েছিল গত 2 এপ্রিল। সৌদিতে চাঁদ দেখার খবর সামনে আসার পরপরই ওই দিন থেকে রোজা পালনের ঘোষণা দেয় প্রতিবেশী দেশটি। আর চাঁদ দেখার সাপেক্ষে ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, ভারত, ব্রুনাই, বাংলাদেশ, পাকিস্তান, ইরান, ওমান, জর্ডান, মরক্কো এবং ঘানা সহ বেশ কয়েকটি দেশে রোজা পালন শুরু করেছে 3 এপ্রিল থেকে। সৌদি আরবে চাঁদ দেখা না দেখার বিষয়টি বাংলাদেশের জন্য বেশ আগ্রহের। সাধারণত সৌদি আরবের পরদিনই বাংলাদেশ ভারতে ঈদ পালিত হয়ে থাকে। এদিকে আরেকটি হট নিউজ, সৌদি যুবরাজকে আলিঙ্গন করে কিসের ইঙ্গিত দিলেন এরদোগান?
সৌদি আরবের রাজপরিবারে কঠোর সমালোচক যুক্তরাষ্ট্রের নির্বাসিত সাংবাদিক জামাল খাশোগিকে হত্যার ঘটনায় সৌদি আরবের সঙ্গে সম্পর্কের ফাটল ঘটে তুরস্কের। এই হত্যাকাণ্ডের পরিকল্পনাকারী হিসেবে সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানকে দায়ী করেছিল তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান। তবে সৌদি সফরকালে সেই সৌদি যুবরাজকে আলিঙ্গন করে আগের সব বিভেদ ভোলার ইঙ্গিত দিয়েছেন এরদোগান, এমনকি সৌদির সঙ্গে সম্পর্ক পুনঃস্থাপনের অঙ্গীকারও করেছেন দুই নেতা। ফিনান্সিয়াল টাইমস এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। 2018 সালে তুরস্কের রাজধানী ইস্তাম্বুলে সৌদি সুলেট খাশোগিকে হত্যার পর এই প্রথম সৌদি সফরে গেলেন এরদোগান। ওই হত্যাকাণ্ডের ঘটনা দুই দেশের সম্পর্কে টানাপোড়েন তৈরি হয়। সম্পর্ক উন্নয়নে এরদোগান সৌদির কার্যত শাসক যুবরাজ মোহাম্মদ বিন সালমানের সঙ্গে বৈঠক করেন। অবশ্য এরদোগানের সৌদি সফরের আগে থেকে দুই দেশের মধ্যে সম্পর্ক উন্নয়নে ইঙ্গিত পাওয়া যাচ্ছিল। চলতি বছর এপ্রিলে খাশোগি হত্যাকাণ্ডে সৌদি সন্দেহভাজনদের বিচার স্থগিত করে ওই মামলা সৌদি আরবে স্থানান্তর করে তুরস্ক। দীর্ঘদিন ধরে ওই মামলা সৌদিতে স্থানান্তরের দাবি জানিয়ে আসছিল রিয়াদ। 2018 সালে 2 অক্টোবর ইস্তাম্বুলে সৌদি কনসালেটে ওয়াশিংটন পোস্টের সাংবাদিক জামাল খাশোগিকে হত্যা করে সৌদি গুপ্তচরেরা। পরে তার লাশ কেটে টুকরো টুকরো করে দেওয়া হয়েছে, এমনকি তার দেহাবশেষের সন্ধানও পাওয়া যায়নি। পশ্চিমা বিশ্বে MBS নামে পরিচিত যুবরাজ শুরু থেকে হত্যায় জড়িত থাকার অভিযোগ অস্বীকার করে আসছে।